Hey my lovely viewers, Assalamu alaikum, welcome to Tanis Kingdom. আজ শেয়ার করছি খুবই পুষ্টিগুণে ভরা হেলদি আস্ত কোয়েল পাখির ফ্রাই রেসিপি। কোয়েল পাখির এই ফ্রাইটা যেমন হেলদি তেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি। আই হোপ আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক ঝটপট আজকের রেসিপি। আমি এখানে 10 পিস কোয়েল পাখি নিয়েছি আর এগুলো পরিষ্কার করে নিয়েছি। অ্যাড করছি 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আরও অ্যাড করছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ সরিষার তেল। এবার এই সব উপকরণের সাথে আস্ত কোয়েল পাখিগুলো খুব ভালোভাবে আমি মেখে নিব। আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করেছি। আমার ভিডিও ফুটেজটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা এটি অ্যাড করে নেবেন। খুব ভালোভাবে মাখানো শেষ। এই পর্যায়ে এসে 1/4 কাপ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিব। তবে এটি একবারে মেশাবো না, বারে বারে অল্প অল্প করে নিব আর এভাবে আমি মেখে নিব। এভাবেই ম্যারিনেট করে রাখবো 1 আওয়ার। এগুলি ভাজার জন্য সরিষার তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি, তবে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার কোয়েল পাখিগুলোকে মিডিয়াম আঁচে আমি ফ্রাই করে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডও আমি সেম কালার করে ভেজে নিব। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন, তাহলে এটি ক্রিস্পি হবে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু কোয়েল পাখিগুলো ভাজা শেষ। আমি ঠিক এই পর্যায়ে আসলে তেল থেকে উঠিয়ে নিব। সো এভরিওয়ান, দেখলেন তো কত কম সময় এবং কম মশলায় তৈরি হয়ে গেল খুবই পুষ্টিগুণে ভরা হেলদি কোয়েল পাখির ফ্রাই। আপনারা এটা শুধু কিংবা নান অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারেন। আই হোপ আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।